আবার সবাইকে স্বাগতম আগের দিন একটা বল ছুঁড়ে মারার কথা বলে শেষ করেছিলাম বলটাকে ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ করে ছুঁড়ে মারি এখন আগে আমি ভূমি এঁকে নিই সবুজ রং দিয়ে ভূমি আঁকতে পারি এটা ভূমি দেখে অবশ্য সবুজ পানির মতো বেশি লাগছে যাই হোক বুঝতে পারলেই হলো তাহলে ফর্টি ফাইভ ডিগ্রির কোণে একটা বল ছুঁড়ে মারলাম এবং এটা কি যেন বলেছিলাম ও হ্যাঁ একে টেন মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারি আমরা যা জানতে চাই ধরি প্রবলেম হচ্ছে বলটা কত দূরত্বে যায় বা সর্বোচ্চ কত উচ্চতায় উপরে পৌঁছাতে পারে তা আমি চাইলে তাও বের করতে পারি এমন কি বলটা শূন্যে কতক্ষণ অবস্থান করে তাও আমরা বলছিলাম এই ভেক্টরকে বিভক্ত করা যায় এর মান টেন মিটার পার সেকেন্ড ও দিক হল ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি একে এর লম্ব ও আনুভূমিক উপাংশে বিভক্ত করতে পারি তাহলে এই আনুভূমিক উপাংশ এই ভেক্টর এবং এর লম্ব উপাংশ হবে এই ভেক্টর এই ভেক্টর ওহ না 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 উল্টোটা বললাম আমি প্রায় লম্ব ও আনুভূমিক এই দুইটা মিলিয়ে ফেলি এখানে লম্ব উপাংশ হবে এই ভেক্টর এবং আনুভূমিক উপাংশ হবে এই ভেক্টর দুঃখিত আপনাদের বিভ্রান্ত করে ফেলেছিলাম তাহলে এদের একদম সমকোণী ত্রিভুজের বাহুর মতোই বিবেচনা করতে পারি কারণ আমরা জানি লম্ব উপাংশ আনুভূমিক উপাংশের উপর লম্ব আমার কাছে খুব চমৎকার লাগে যে আমরা এদের লম্ব ও আনুভূমিক উপাংশ বললেও এদের কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর মতোই বিবেচনা করছি এজন্যই ভেক্টর শেখা এত জরুরি যত বেশি ভেক্টরের অঙ্ক করব এগুলো আরও সহজ হবে আমরা আগের প্রবলেমে বলেছিলাম প্রবলেম না তো প্রেজেন্টেশনে বলেছিলাম ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য ত্রিকোণমিতির সূত্রানুসারে হবে বেগের লম্ব উপাংশ এটা হলো এটা হলো ভি সাব ভি বা ভি ভার্টিক্যাল এভাবে লেখা ঠিক প্রচলিত না অবশ্য এটা হল টেন সাইন ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এবং তার সমান আচ্ছা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সমান কত এটা হলো রুট টু বাই টু তাহলে হবে টেন গুণ রুট টু বাই টু যার সমান ফাইভ রুট টু এবং বেগের আনুভূমিক উপাংশ হবে টেন কোসাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখন এটা এটা এবং এটা বের করতে আমরা সোকাটোয়া ব্যবহার করতে পারি যেখানে বলা যায় লম্ব ভাগ হাইপোটেনিউস বা অতিভুজ সমান সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এবং তা আবার সাজিয়ে নিলেই এটা পাওয়া যায় আবার বলতে পারি আনুভূমি উপাংশ ভাগ অতিভুজ সমান কস ফর্টি ফাইভ ডিগ্রি যা সমাধান করলেই এটা পাবো আনুভূমিক উপাংশের জন্য এটা সমান সমান হল ফাইভ রুট টু তাহলে এরপর আমরা কি করতে পারি এই ধাপ আমার কাছে বেশ মজার আমরা বের করতে চাচ্ছিলাম বলটা কতক্ষণ শূন্য থাকবে একমাত্র যা বলটাকে চিরদিন শূন্যে ঝুলে থাকা থেকে বিরত রাখে তা হলো অভিকর্ষ অভিকর্ষই বলটাকে মাটির দিকে টেনে আনে এবং অভিকর্ষ শুধু লম্ব দিকেই কাজ করে তাই না অভিকর্ষ শুধু কাজ করে দাঁড়ান রঙটা একটু বদলে নেই অভিঘষে শুধু লম্ব দিকে কাজ করে এটা সবসময় নিচের দিকেই টানছে নিচের দিকে প্রায় টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে টানে আমরা এখন যা করবো তা হল প্রবলেমটাকে দুই ভাগে ভাগ করব আমরা বলতে পারি বলটা ততক্ষণেই শূন্যে ভেসে থাকবে যতক্ষণ খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা এমন আরেকটা বল যতক্ষণ থাকে যার বেগের ঠিক একই লম্ব উপাংশ রয়েছে এই বলটা ততক্ষণ শূন্য থাকবে যতক্ষণ খাড়া উপরের দিকে কোনো জিনিস ফাইভ রুট টু মিটার পার সেকেন্ড বেগে ছুললে থাকত একটু ভেবে দেখেন প্রথম দিকে ব্যাপারটা অত বোঝা যায় না কিন্তু একটু চিন্তা করলেই এটা অনেকটা বোঝা যাবে এমন কি আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন একটা বল যা কোনো কোন বরাবর ছুঁড়ে মারা হয় ধরি কোনো বল যা একটা কোন বরাবর ছুঁড়ে মারলে যত উঁচুতে উঠবে ধরি আমি একটা বল ছুঁড়লাম এবং এটা হলো তার গতি এটা বল ধরি বলের অতিক্রান্ত পথ এটা দেখতে এরকম হবে বলটা যে বিন্দুতে সবচেয়ে বেশি উঁচুতে উঠে ধরি তা হলো ফাইভ মিটার এটা অনেক উঁচু হয়তো জিনিসটা কামানের গোলা আমি অবশ্য কখনই ফাইভ হান্ড্রেড মিটার উঁচুতে কোনো বল ছুঁড়তে পারতাম না এখন এই বলটাই কোন বরাবর ছুঁড়ে মারছি যা ভূমি বরাবরও কিছু দূরত্ব অতিক্রম করবে আমি যা বলতে চাইছি তা হল বলটা শূন্যে ঠিক ততক্ষণ থাকবে যতক্ষণ অন্য কোনো বল এই রকম করবে অন্য কোনো বল এই রকম করবে এবং এটাও ফাইভ হান্ড্রেড মিটার এটা বেশ মজার তাহলে আনুভূমিক উপাংশ কি তা ব্যাপার না এটা বড় ব্যাপার না এই দুটো বলের যে পার্থক্য আমার এখানে বোধ হয় অন্য রঙ ব্যবহার করা উচিত এই বলটা আমরা খাড়া উপরের দিকে ছুটছি আর এই বলটা যা কোন বরাবর কোন বরাবর মোটামুটি ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ছোড়া হয় এ দুটোর মধ্যে পার্থক্য হলো এই বলের বেগের আনুভূমিক উপাংশ ছোট আর এই বলের আনুভূমিক দিকে বেগ অনেক বেশি কিন্তু এ দুটোই শূন্যে থাকবার সময় এখানে আমরা ধরে নিচ্ছি বায়ুর প্রতিরোধ বা এরকম কিছু নেই এ দুটো বলই শূন্যে থাকবার সময় হুবহু এক এটাই বেশ মজার অন্যভাবে চিন্তা করা যায় ধরি আমি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে একটা বল নিচে ফেলব এটা সোজা নিচে পড়তে থাকবে যেখানে খাতটা ফাইভ মিটার গভীর বলটা ঠিক একই সময় পর মাটিতে পড়বে যতটুকু সময় অন্য একটা বল এভাবে সামনে এগোচ্ছে যার শুধু আনুভূমিক দিকে গতি আছে ধরি দ্বিতীয় বলটা এভাবে যায় এটা আনুভূমিক অক্ষ বরাবর যায় তাহলে পড়ার সময় এটা ডান দিকে সর্বদা চলছে কিন্তু দুটো বলই আচ্ছা দ্বিতীয় বলটা গোলাপি রং দিয়ে এঁকে নেই এই গোলাপি বলটাও ঠিক ততটুকু সময় নেবে মাটিতে পড়ার জন্য কারণ এর যে কোনো সময় লম্ব দিকে বেগ বা নিচের দিকে বেগ একই হবে এটা হবে অভিকর্ষের জন্য যা শুধুই নিচের দিকে টানে আমি চাই আপনারা এটা নিয়ে একটু চিন্তা করেন কারণ এটাই ভেক্টর তথা পদার্থবিজ্ঞানের মূল ধারণা বেগকে আনুভূমিক ও লম্ব উপাংশে বিভক্ত করা লম্ব উপাংশ যদি একই পাওয়া যায় তবে যে সব জিনিস লম্ব উপাংশের দ্বারা প্রভাবিত হয় সেগুলো একই থাকে আনুভূমিক উপাংশ যাই হোক না কেন যা বললাম তা আপনাদের সাহায্য করতে পারে আবার হয়তো বিভ্রান্তও করতে পারে আমি আর কথা না বাড়িয়ে বরং এগিয়ে যাই এখানে আগে একটু এই জায়গাটুকু আলাদা করে নেই লম্ব উপাংশ হবে ফাইভ রুট টু মিটার পার সেকেন্ড আমরা প্রথমত উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ সচরাচর অক্ষে যেমন দেখে থাকি এমন ধরছি এখন এটা কতক্ষণ শূন্য থাকবে আমি যদি ফাইভ রুট টু মিটার পার সেকেন্ড বেগে বলটা ছুরি তাহলে এটা কতক্ষণ শূন্য থাকবে আমার যা মনে হয় এটা বের করার সবচেয়ে সহজ উপায় হলো উপরের দিকে যেতে বলের যে সময় লাগে ঠিক একই সময় লাগে নিচের দিকে যেতে আমরা আগের একটা ভিডিওতে এটা শিখেছি তাহলে বলটার উপরে যেতে কতক্ষণ লাগবে উপরে যাওয়ার সময় বলটা এই বেগে যাওয়া শুরু করবে ফাইভ রুট টু তারপর এর সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে পৌঁছে বেগ হবে জিরো তাহলে বেগ ফাইভ রুট টু থেকে কমে জিরো হবে কিছুক্ষণ সময়ের মধ্যে এখানে বেশ সহজ একটা সমীকরণ ব্যবহার করতে পারি বেগের পরিবর্তন সমান ত্বরণ বেগের পরিবর্তন সমান তরণ তরণ গুণ সময় বেগের পরিবর্তন কি হবে চূড়ান্ত বেগ জিরো চূড়ান্ত বেগ হল জিরো বিয়োগ প্রাথমিক বেগ বিয়োগ ফাইভ রুট টু সমান তরণ যা টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দুঃখিত এখানে আমি এককগুলো লিখছি না কারণ জায়গা হচ্ছে না এটা গুণ সময় এখন টি এর জন্য সমাধান করব। এখানে নেগেটিভ কাটাকাটি হয়ে যায় জিরো তো বাদ তাহলে পাই টি সমান টেন ভাগ ফাইভ রুট টু সমান টু ভাগ রুট টু সেকেন্ড তাহলে টি সমান টু রুট টু সেকেন্ড একে আরও সহজ করতে চাইলে লব ও হরকে রুট টু দিয়ে গুণ করা যায় তাহলে পাবো ও আচ্ছা তাও করার দরকার নেই টুকে রুট টু দিয়ে ভাগ করলেই তো রুট টু পাবো এটা বেশ সহজ তাই না কারণ রুট টু গুণ রুট টু হলো টু তাহলে রুট টু সেকেন্ড লাগে কিন্তু এটা কি বলটা শূন্যে থাকাকালীন মোট সময় না এটা হচ্ছে বলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময় রুট টু সেকেন্ড লাগছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কিন্তু ঠিক একই সময় লাগে সেখান থেকে মাটিতে ফিরে আসতে তাহলে শূন্যে থাকার মোট সময় ওহো আমি বেশ হিজিবিজি করে ফেলছি তো বলটা শূন্যে থাকার মোট সময় হলো টু রুট টু অর্থাৎ এটার দ্বিগুণ কারণ বলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যত সময় লাগে নিচে মাটিতে ফিরে আসতেও সেই একই সময় লাগে এটা বেশ জটিল লাগতে পারে কিন্তু আমরা যা করলাম তা হলো বেগের লম্ব উপাংশ বের করলাম ত্রিকোণমিতির সাধারণ সূত্র ব্যবহার করে এবং বললাম যে অভিকর্ষের জন্য বলটির মন্দন ঘটবে সেই সময় যখন বলটা উপরের দিকে যাচ্ছে যত সময় এই প্রাথমিক বেগ থেকে জিরোতে যেতে লাগে ঠিক ওই একই সময় এটা নিচে নেমে আসবে এখানে অভিকর্ষ স্তরণ কাজ করছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই কারণে আর এই প্রয়োজনীয় সময় হলো টু রুট টু সেকেন্ড আমি পরের ভিডিওতে এটা চালিয়ে যাব